বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই কে আল্লাজি ইয়াতি বিহাউলাই ওয়া ইয়াতি বিহাউলাই। এখানে এক কথা, ওখানে এক কথা, এখানে এক কথা, এখানে এক কথা, চগুন করছে, বদনাম করে যে, গীবত করে যে, সেই হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ, সেই হবে বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লাহু লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা। বিচার মাঠে যার দুইটা মুখ, দুনিয়াতে যার দুইটা মুখ, দুনিয়াতে যার দুইটা মুখ, মানুষে যাকে বলে দোমুখা, এখানে এক কথা বলে, এখানে এক কথা বলে, এরকম দুনিয়াতে যার দুইটা মুখ, বিচারে তার মুখের ভিতরে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন লাগলো শুনে? জীবনে কোনোদিন কারো বদনাম করবেন না, আজ থেকে শেষ। আহাল পরিবারকে বলে দিবেন, পাশের মহিলা আপনার বাড়িতে এসেছে, এসে বলছে, বুবু আর শুনেছ? এরকম ঘটনা তো আপনার স্ত্রী বলবে, বুবু আর শুনেছ? ওটা রাখেন, কেন এসেছেন সেটা বলেন, যে একটু চাউল ধার করতে এসেছি সেটা বলেন, আর একজন কি করেছে সেটা বলছেন কেন, মুখ বন্ধ করেন। আপনাকে কিন্তু শুনতে ভালো লাগবে, হ্যাঁ বলো তো, বলো তো কি, বলো তো, বলো তো কি, এটা আপনার মন চাইবে। কিন্তু আপনি বলবেন, মুখখান বন্ধ রাখেন, আমি ওর কথা শুনতে চাচ্ছি না। আর ও যদি আপনার শত্রুপক্ষের কথা বলতে চায়, তাহলে তো আপনি তাকে লুটে নেবেন। এটা হলো মানুষের স্বভাব, এই স্বভাব থেকে মানুষকে ফিরিয়ে আসতে হবে। পৃথিবীতে যার দুইটা মুখ, বিচার মাঠে তার একখান মুখের ভিতরে দুইটা জিবা হবে আগুনের। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আয়েশার জন্য, সাফিয়ার জন্য এটা এটাই যথেষ্ট, মানে সাফিয়া একজন খাটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন? বলেন, সাফিয়া খুব সুন্দরী, বলেন আপনি, সাফিয়া খুব বুদ্ধিমতী, আরে সাফিয়া তো ইহুদির মেয়ে, আরে সাফিয়া একটা খাটো মেয়ে, আপনি তার প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, সূরা আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লাউ মাজাত বিহাল বাহর আলা মাঝে যাতু, তুমি এমন একটা কথা বলেছ আয়েশা, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগর পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? বলেছেন যে সাফিয়া খাটো, আপনি তার তো প্রশংসা করেন কেন, খালি বলেন খুব সুন্দরী, একটা খাটো মহিলা আবার সুন্দরী কি, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন। তখন আল্লাহর রাসূল এই কথা বললেন, আয়েশা তুমি যা বলেছো এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এবার আমার আর আপনার সারা দিনের বদনাম দেখি তো কি করেছি আজকে সারা দিন, কত কথা। আপনার কথা মনে পড়লে খুব অবাক লাগে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার মাত্র তিনটা পথ, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ, এক, আলজেমলে সানাত, মুখখান বন্ধ করো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা, দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, তিন, অবকালা খাতিয়েতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য মাঝে মাঝে কাঁদতে হবে একটু একটু। আজ থেকে আপনার বাড়িতে কার্ফু জারি থাকলো, প্রায় দশটায় ঘুমিয়ে যেতে হবে, প্রেসিডেন্ট আইয়ুবের আইন, বিকেল চারটার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। আপনার বাড়িতে আজ থেকে ঘোষণা, রাত দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, মাগরিবের সলাতের পরে খাবে, এছাড়া সলাতের পরে ঘুমিয়ে যাবে, দশটায় ঘুমিয়ে গেছে তাহলে রাত তিনটায় উঠতে পারবে, তাহলে মোট কয় ঘন্টা হলো? পাঁচ ঘন্টা হলো। আপনি এখন উঠেন, আকাশের দিকে লক্ষ্য করে আপনি আয়াত পড়েন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগ ফিরলি অতীতের সব পাপ ক্ষমা। সুন্দর করে উযু করেন,
দূরে কাজ সলাত আদায় করেন। এখন কি চাচ্ছেন? ছেলে, মেয়ে, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, মাছের চাষ, কোনো কিছু? এবার একটু বলেন, হাত তুলে বলবেন। হাত স্বাভাবিক চাওয়া হলো এটা, আল্লাহ দাও। হাত মিলাতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। ফাঁকা রাখতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। এখনই দাও, তাহলে এরকম করতে হবে। মিলাতে হবে কি? আল্লাহ রাসুল কিছু বলেননি। ফাঁকা রাখবে কি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেননি। বলেছেন যে এখনই দাও মানে এভাবে উঠাতে হবে, হাত লম্বা করে দিতে হবে। প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহু ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ নবী বলেছেন এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়, এই দিয়ে যা চায় তা দিয়ে দেওয়া হয়। তারপরে দুরুদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ঝুলন্ত আছে মাঝে, আকাশ জমিনের মাঝে। কি লাগবে উপরে উঠাতে হলে? দুরুদ লাগবে। দুরুদ ইব্রাহিম এমনি দুরুদ নয়, ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম, তারপরে আপনি বলেন যে মাছের ব্যবসা বড় করে দাও। কি বলতে চান এখন বলেন? এভাবে যদি বলেন এখনই কবুল হবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাতে উঠে আপনি এভাবে বলেন, বলতে শিখেন। মোবাইল বন্ধ করেছেন রাত তিনটায়, বড় মোবাইল আছে, বড় মোবাইলের অপার নাম জেনা। কেন? সবসময় তাতে ল্যাং টামিয়ে নাচে। মোবাইলের অপর নাম হলো জাদু, পেশাব পায়খানা তো মোবাইল নিয়ে যায়। মোবাইল তাকে জাদু করেছে, মোবাইলের মধ্যে সবসময় ল্যাংটা মেয়ে নাচছে। দেখো, রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন জান্নাতের মেয়েদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, কোনোদিন জিন স্পর্শ করেনি। ও তারে, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। এ কথা আল্লাহ বলছে। আপনি সহজেই তাকে ভোগ করতে চান? অত সহজ? হাদিসে কুদসি আল্লাহ বলছেন আদাত্তুল ইবাদে সলিহিনা, ভালো বান্দা দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি সুন্দরী মহিলার ব্যবস্থা করেছি, যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যেটা মানুষের কান কোনোদিন শোনেনি, যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা মানুষের ধারণার বাইরে। হাদিসে কুদসি বুখারী মুসলিম, তার নাম জান্নাত। হজরতের নারী শাহওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজরতের জান্নাতুলি মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষেতে জান্নাত ঘেরা আছে। অনেক নিয়মের নাম জান্নাত, অনেক কষ্টের নাম জান্নাত, অনেক ত্যাগ তিতিক্ষার নাম জান্নাত, আর মন মতো চলার নাম জান্নাত। টাখনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, টাখন দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে, মানুষকে অপমান করে ক্ষমতা দেখিয়ে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, এক মিনিট, এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। এক মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, টাকার ক্ষমতা দেখাবেন না। স্বাভাবিক বিশ্বাস করেন, কয়দিন বাঁচবেন? একেবারেই স্বাভাবিক, একেবারে খুব সাধারণ হয়ে, নরম হয়ে, লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন, টাকা ইনকাম করেন, গ্রহে টাকা ইনকাম করেন, মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখে চলবেন না এক মিনিট, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে কি? আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান্নাম, বিচার পরে হবে।
যদি মানুষকে অপমান করেছেন জীবনে তাহলে বিচার পরে হবে, এটা জুলুম। যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন, বিচার পরে হবে। যদি জোর করে জমি দখল করেছেন তাহলে বিচার পরে হবে। কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন তাহলে বিচার পরে হবে। বিচার পরে হবে মানে আপনি জালেম। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু? ফরজ সালাত আদায়ের সমান। আর যদি বিচার একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1,50,000 বছর। খুব সাবধান, জুলুম করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, পরকাল হারিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদুরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্রুকা আখাকা দমে ইকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আরে তাই ইনকারা ফিয়া মাকুলো, আল্লাহ নবী ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলে কি গীবাত? ও যদি জেনা করে থাকে, আমি যদি বলি, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইনকানা ফিয়া মাতাকুলু ফাকা দিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত। ওয়াইলাম তাকুন ফিয়া মাতাকুলু, ওয়াইলাম তাকুন ফিয়া মাতাকুলু ফাকা বাহাত্তাহু, আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে তাহলে অপবাদ। এবার আপনাকে 80 লাঠি পিটাতে হবে। তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে যেটা ও করেনি, তাহলে কত লাখ কত 80 হবে আপনাকে? যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে আপনি একটু বলেন না কেন, তা আমি বলছি তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি, বলবো কি? আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না, তুমি কি মনে করছো সহজ ঠেলায় বলেছি কথা? কত যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে, আমি তো আপনাকে মানুষই মনে করি না। যে মানুষকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, যার মুখ খারাপ তাকে আমি অন্তত আলেম বলি না। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে আলেম ওলামাকে গালি দেয়, বদ নিন্দা করে, বলে যে ইহুদিদের দালাল, তার সাথে বসতে হবে মানে ক্ষতি করে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন তাহলে গীবাত, পাপ কঠিন হয়ে গেছে। যদি না করে থাকে আপনি বলেন তাহলে অপবাদ, দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরে যাবি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিব্রাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়াহুম, হঠাৎ দেখি কতগুলি মানুষ, ফায়াহুম কওম, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ লম্বা লম্বা, এক হয়েছিল অজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে, ও সুদুর আহম এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিব্রাইল মান হাউলাহে ইন্না লিল্লাহ, এরা কারা জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনা রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোন মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না।
অলা তত্ত্বের আওরাতেহিম মানুষের পিছনে লাগো না ফাইন্নহুম তত্ত্বাব আওরাতা আখিয়াল মুসলিম কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে তত্ত্বাব আল্লাহু আওরাতাহু তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আল্লাহ যার পিছনে লেগে যাবেন ইয়াফজাহু আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তবু কথা শেষ হয়নি স্পষ্ট করি আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান আপনি সেখানেও অপমান হবেন আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায় তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দিবেন অপমান করে ছেড়ে দিবেন খুব ভালোভাবে মনে রাখেন জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে তোকে বলছে বদনাম কমিটির সভাপতি সবাই এখন বলছে ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে এখন সবাই কি বলছে ওর কথা বদনাম কমিটির সভাপতি তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো কত খারাপ তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি আর যদি আপনি বদনামের হার দেখেন আমিও দেখে অবাক হই আমি আপনারটা জানি না আমি নিজেরটাই বলছি আপনারটার এটা এরকমই আছে তার চেয়ে বেশি আছে কারণ আপনি এই সমাজে বসবাস করেন সমাজে মানুষ বসবাস করে খুব সাবধান বদনাম গিবত খুব কঠিন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো লায়াত খরল জান্নাতা সে ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে আবার বলছেন মাইয়াজ মানলি মা বাইনা লাইহি মা বাইনা রিজলাই হাজ মাল্লাহু জান্না পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম এক মুখে বদনাম করব না দুই জেনায় লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব বুখারি মুসলিম দুইটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গে সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা জলে সেনহ জিভাটা ধরে নিয়েছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছেন জিভাটা ধরে নিয়ে নিজের জিভা ধরে নিয়ে বলছেন এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি যার জন্য আপনাকে আমি বলেছি চারটা জরুরি কাজ এক পাঁচ ওয়াক্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসাই নিষেধ দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে আহমদ তোমার সাথে একটু কথা ছিল যে বলো তো একটু এদিকে উঠে আসো না এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা আব্বার সাথে এটুকু বলতে এসেছি আচ্ছা আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দোকানে জিনিস কিনতে গেছেন সবাই বসে আছে সামনে ল্যাংটা মেয়ে নাচছে জি আসসালামু আলাইকুম আমাকে 1 কেজি লবণ দেন তো আর 200 মরিচ দেন আর একটা গুঁড়া মশলার প্যাকেট দেন জি লেনদেন হয়েছে আসসালামু আলাইকুম এখানে 1 মিনিট থামবেন এক মিনিট থামা যায়জি নয় না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে আপনি কেন এখানে চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ এটা হারাম মনে করবেন নিজে খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন খুবই কঠিন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব এক উসদুক জাহাদাস তুম কথা বলো সত্য কথা বলো দুই অফে যাও আদম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অদ্বয় যাও উতুমেন্তুম মসজিদে টাকা যদি থাকে
মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলাপের টাকা থাকে সময়ে দিয়ে দাও। চার, জেনায় লিপ্ত হয় না। পাঁচ, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। পাঁচ, চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনা যাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল লেমন তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান, কে যদি তর্ক ছেড়ে দেয় তর্ক, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব, তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন, একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দেব, আমি অনুবাদক। দুই, অবে বাইতিন ফি অস্তিল জান্নাত লেমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাঝে, কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন, চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র, কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়, এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি, বারবার কথাটা ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি, এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী ইস্তাহু মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি, সত্য সত্যই লজ্জা হচ্ছে যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে, যে তার পেটকে হেফাজত করে সে সত্য সত্যই লজ্জা করে, যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। তিনটে কথা বললেন, মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা, মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনাহ মান নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজমানে জেনাহ অল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, অর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতমান তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনারেল উৎক, জীবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম, যে তার কানকে হেফাজত করে এই সব গান কানে শোনে না, যে তার চক্ষুকে হেফাজত করে এই সব অশ্লীল ছবি দেখে না, যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিন এরকম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারে মাইত খেলো নারা, আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়, আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। এ কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফার্জ অল ফাম, মুখ আর লজ্জা স্থান,
মুখ আর লজ্জায় স্থান, মুখ আর লজ্জায় স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যে উকিতুম হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। মানে যেতেন অহুদ, যেদিন অদা অঙ্গীকার থাকবে না, অখতালাফু, মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো দেখো দেখো, বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে। মানে একটা কাজ আপনি বললে আর একজন বলবে এটা নয়, মায় মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। বলেন কি হবে, বলেন কি করতে হবে, এবার উত্তর আপনি বলেন কি করতে হবে। তখন বলছেন এবার শোনো উত্তর, এক আলজিমলিসানা, মুখখান বন্ধ রাখো। হলো কি করতে হবে বলেন তো, কি করতে বললেন, মুখখান বন্ধ রাখো। দুই আলজেম্বায় তাক, বাড়িতে থাকো। তখন সাহাবি বলছেন আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে। আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছুই বললাম না, চুপচাপ আয়সা মায়ের থেকে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, যদি শত্রুপক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে, কোথায় চলে গেছে কথা, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে, কাবিল বলল হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারব না। হাদিস বুখারী মুসলিম। তো আদমের দুই ছেলের ভালোটার মতো হও, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলব না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকদার, তারপরে নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে টাকা দিয়ে মেরে এটা হতেই হবে, হাদিস তো সহি। তখন সমাজের অবস্থা কি হবে, বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মুখখান বন্ধ রাখো, এক বাড়িতে থাকো, দুই তিন এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের দুই ছেলের ভালোটার মতো, তুমি যা পারো করো। এত নরম হতে পারবেন, বংশ আছে যে, ক্ষমতা আছে যে, হওয়া দরকার, পরকালের দরকার, দুনিয়ার দরকার নাই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায়, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে, তখন আল্লাহ রাসূল দুইটা কথা বললেন। প্রথমে, এক মহিলারা বদনাম কিবাত করে, দুই মহিলারা স্বামীকে মানে না। তিন বাক্য তিনি বললেন এভাবে, মারাই তুমি নাকেসে তাকলি ন দিনিন আজাবেল রুবিরাজুলিল হাজমিনে হেদা কন্যা, ও নারী জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের মতো কেউ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা তাত বাদি ফিতনাত নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
মধ্য খোলালেন নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায়ও না, তোমরা মহিলাদের কাছে যায়ও না, বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আলহাম তাহলে দেবর, দেবর কি করবে বাড়িতে যে ভাবি আছে, মহিলাদের কাছে যাবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহাম আল মওত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি নিন্দা করছি না, আজকে আপনি আপনার দেবরের মোটরসাইকেলে এসেছেন, তাই না? আর দেবরের সাথে এসেছেন ময়াতে, ভ্যানে খুব চাপাচাপি হয়ে। আপনি এটা কেন বুঝতে পারছেন? এটা ঈমান কম, সেই জন্য। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। বাস্তব আপনার দেখাই, একজন মহিলা পাঁচ অক্ত সালাত আদায় করে, বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে, তো ও বুঝতে পারেনি যে তার দেবর এ ঘরে আছে, ওই একই বাড়িতে বসবাস করে।